বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় চুন্নু আরও বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের দুর্নীতি অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, বড় বড় প্রকল্প মানেই বড় বড় দুর্নীতি, এসবের কোনো হিসেব নেই। আওয়ামী লীগ আর বিএনপির দুঃশাসনে দেশের মানুষ এখন তৃতীয় পক্ষ খুঁজছে, সেই তৃতীয় পক্ষ জাতীয় পার্টি বলেও জানান তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বাংলাদেশে এই মুহূর্তে 5 কোটি বেকার বাংলাদেশে, এই 5 কোটি বেকার কি করবে, তাদেরকে কিভাবে কাজে লাগানো যাবে? আওয়ামী লীগ বিএনপির কোনো রোড ম্যাপ, কোনো বক্তব্য এই 5 কোটি বেকার সম্পর্কে নাই।